হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমাদের আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। বন্ধুরা, পৃথিবীতে অতীতের অনেক সভ্যতা, জনপদ এবং অনেক অজানা কিছু আছে যেগুলো আমাদের অগোচরে থেকে যায়। তেমন একটি সভ্যতা আমাদের অগোচরে রয়ে গেছে, সভ্যতাটি হলো মায়া সভ্যতা। আমরা আগে অনেকে হয়তো শুনেছি এই সভ্যতা সম্পর্কে, কিন্তু তারপরও কিছু না কিছু অজানা থেকেই যায়। তো এই মায়া সভ্যতা সম্পর্কে কিছু অজানা তথ্য জানবো আজকের ভিডিও থেকে। তো ভিডিওটি দেখতে থাকুন, ভালো হলে ভিডিওটি একটু লাইক করতে পারেন এবং ভালো না লাগলে কারণটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রাচীন সভ্যতা মানে রহস্যে ঘেরা, এই মায়া সভ্যতাও তার বাইরে নয়। এই মায়া সভ্যতার ভিতরে রয়েছে সব থেকে বেশি রহস্যে ঘেরা আমাজনের 2 মিলিয়ন বর্গ মাইল আয়তনের বিশাল জঙ্গলের মধ্যেই লুকিয়ে আছে এই মায়া সভ্যতার রহস্য। আমেরিকায় স্প্যানিশরা আসার আগে এই সভ্যতা ছিল সব থেকে আধুনিক। 2600 বছর পূর্বে এই সভ্যতার প্রথম নিদর্শন পাওয়া গিয়েছিল, যা বর্তমানকার মধ্য আমেরিকার 1000 কিলোমিটার জুড়ে এই মায়া সভ্যতার বিস্তার ছিল। 2000 বছর আগে তারা কৃষিকাজ ও বসতি স্থাপন শুরু করে। এর পূর্বে শিকার এবং ফলমূল খেয়ে জীবনযাপন করত তারা। 1800 খ্রিস্টপূর্বে প্রশান্ত মহাসাগরের উপকূলে তারা বসতি স্থাপন শুরু করে, আর পরে ধীরে ধীরে মেসো আমেরিকায় ছড়িয়ে পড়ে আর বিশাল বিশাল স্থাপত্য কাজ শুরু করে। 250 থেকে 900 সালের মধ্যে এই সভ্যতায় 40টিরও বেশি শহর গড়ে ওঠে। তাদের এই শহরে নির্মাণ হয়েছিল বিশাল বিশাল পাথর নিয়ে। প্রত্যেক শহরবাসীর জন্য একজন রাজা থাকত শহর পরিচালনার জন্য। এই মায়া সভ্যতা মূলত বিখ্যাত তাদের বিশাল বিশাল স্থাপত্য, ঘরবাড়ি আর মূর্তিগুলোর জন্য। এখনো পর্যন্ত এই মায়া সভ্যতার বিভিন্ন রাজপ্রাসাদ, পিরামিড, ঘরবাড়ি দেখতে পাওয়া যায়। তাদের এসব ঘরবাড়ি তৈরির জন্য পাথর ব্যবহার হতো লাইমস্টোন নামক এক পাথরটি, আর পাথরগুলো মসৃণ করার জন্য ব্যবহার হতো সিমেন্টের মতো এক ধরনের পদার্থ। আর এসব বিশাল বিশাল ঘরবাড়ি অট্টালিকা বানানোর জন্য কাজ করত হাজার হাজার শ্রমিক। মায়ানদের শুধু ঘরবাড়ি সুন্দর বা অদ্ভুত ছিল না, তাদের ভাষাও ছিল অদ্ভুত। তারা লেখার জন্য একটার পর আরেকটা বর্ণ লিখত, আর এই বর্ণ ছিল কোনো অক্ষর না, তাদের ভাষা ছিল ছবি বা লোক। এই মায়া সভ্যতা খালি চোখে গ্রহ তারা এর গতি হিসেবে সময় নির্ণয় শুরু করে, আর সূর্য ও আকাশের পর্যবেক্ষণের মাধ্যমে ক্যালেন্ডার বানিয়েছিল তারাই। শুধু তাই না, পৃথিবীতে 365 দিনে বছর হয় এটাও তারা আবিষ্কার করে। বন্ধুরা, এবার যে আজব তথ্যগুলো জানবেন এটার জন্য মূলত আমি নিজেও অপেক্ষা করছিলাম। আসলে কি তাদের ইতিহাস? কারণ ধার্মিক ইতিহাস সম্পর্কে এতদিন যত ইতিহাস শুনেছি বা জেনেছি সকল ইতিহাসকে হার মানাবে, কারণ মায়া সভ্যতার ধার্মিক ইতিহাস এতটাই নৃশংস ছিল। মায়ানরা বিভিন্ন প্রাকৃতিক বস্তুকে উপাসনা করত, যেমন চাঁদ, সূর্য, বৃষ্টি, শস্য ইত্যাদি। বিশেষ করে তারা সূর্যের উপাসক ছিল। তারা মনে করত জন্ম, মৃত্যু, রোগ, ব্যাধি, খরা, বন্যা এ সব কিছু নিয়ন্ত্রণ করে সূর্য। মায়ান সভ্যতায় হিংস্রতা, নিষ্ঠুর আদিমতাও কোনো মতে কম ছিল না। তারা বিশ্বাস করত ঈশ্বরকে কাছে পাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে মানুষের দেহের রক্ত। তাই তারা বিশেষ কিছু অনুষ্ঠানের নামে ঘড়া ঘড়া রক্ত বিসর্জন দিত। মায়ানদের নরবলির শহরও ছিল। এই শহর ছিল 2টি প্রাকৃতিক কুয়া 2 কুয়ার মাঝে অবস্থিত। তাদের যত ধর্মীয় আচার অনুষ্ঠান পালন হতো এই শহরটিতে। যেমনটা আগেও শুনলেন, নরবলি দেওয়া হয়েছিল। তাদের উপাসনার গুরুত্বপূর্ণ অংশ ছিল এই নরবলি। তারা তাদের অরাধ্য দেবতাকে খুশি করার জন্য নরবলি দিত, আর এই বলি তাদের নিজস্ব গোষ্ঠীর কাউকে দিত না, অন্য কোনো গোত্রের মানুষকে ধরে তারা জবাই করত। একটু আগে যে কুয়ার 2টির কথা শুনলেন, তার মধ্যে একটি কুয়ার নাম ছিল সিনিৎসাগ্রাট, যেটা সব থেকে বড় কুয়া। আর এই কুয়ার মাধ্যমে তাদের খাওয়ার পানি সরবরাহ হতো, আর এই কুয়াতে বৃষ্টির দেবতাকে উদ্দেশ্য করে মানুষকে জবাই করা হতো আর তাদের রক্ত বিসর্জন দেওয়া হতো। শুধু নরবলি না, তারা মানুষ হত্যার পর তাদের সেই মাথার খুলি ঠিক এইভাবেই সাজিয়ে রাখত। এছাড়া মায়ানদের বিরুদ্ধে যারা যুদ্ধ বা শত্রুতা করত তাদেরকে বলে দিয়ে তাদের মাথা এভাবে সাজিয়ে রাখত। এই মানুষ বলে শুধু মায়ারা দিত না, পাপুয়া নিউগিনি জঙ্গলিরাও করত। তাদের জীবনযাত্রা ছিল কৃষিকাজ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা এই কাজ করতে থাকত। মায়াদের সামাজিক স্তর ভেদে এদের পোশাক ছিল ভিন্ন। তারা সাধারণত গাছের ছাল বা পশুর চামড়া বা পশম এগুলো দিয়েই পোশাকের কাজ চালাত, আর যারা বিবাহিত ছিল তাদের বিয়ের প্রমাণ হিসেবে গায়ে উল্কি মেরে রাখত। তারা ভাবত মঙ্গোলিয়ানদের ন্যায় টানা চোখ, চওড়া কপাল, লম্বা নখ এসবগুলো সৌন্দর্যের প্রতীক। এর কোনোটি না থাকলে সেই মায়ান বিবাহের অযোগ্য। এজন্য তারা তাদের শরীরে কাটাছেঁড়া করে এসব সৌন্দর্য আনার চেষ্টা করত। মায়েরা বড় বড় টুপি পরত ও দামি দামি অলঙ্কারও পরত। যাদের যেমন বংশ
তারা তেমনভাবে সাজসজ্জা করত। মূলত মায়ানরা লোহার ব্যবহার জানত না, তারা পাথরকে তীক্ষ্ণ অস্ত্র হিসেবে ব্যবহার করত। মায়ানরা ভলিবল গোসের খেলা খেলত, আর এই খেলায় যারা পরাজিত হতো তারা স্বেচ্ছায় নরবলির জন্য নত হত। তারা 111 রকম নাচ জানত, এর 15টি নাচ এখনো পর্যন্ত প্রচলিত আছে, যার মধ্যে বাদর নাচ, সাপ নাচ, হরিণের নাচ ইত্যাদি উল্লেখযোগ্য। মায়ানদের লেখন পদ্ধতি ছিল অদ্ভুত, তাদের ভাষা ছিল ছবি ভিত্তিক, অর্থাৎ এক একটি চিহ্ন বা বর্ণ নিজে নিজে প্রকাশ করত এক একটি শব্দের অর্থ, নির্দেশ করত শব্দের উচ্চারণের কণ্ঠস্বর। তাদের ভাষায় মোট 1000-এরও বেশি আলাদা আলাদা বর্ণলিপি রয়েছে, যদিও কয়েকটা একই চিহ্ন রয়েছে, এর মধ্যে 500টির মতো ব্যবহার হতো না, আর প্রায় 200টি শব্দের অনুবাদ করা হয়েছিল। তারা মূলত লেখার জন্য পশুর লোমকে তুলি আর পাখির লোমকে কলম হিসেবে ব্যবহার করত। মায়েরা বিশ্বাস করত মৃত্যুর পরবর্তী জীবনকে, তারা বিশ্বাস করত যে মেয়ে সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায় এবং যে নরবলিতে মারা যায় তারাই শুধু স্বর্গে যেতে পারে, এই হিসাব করলে তো কেউ স্বর্গে যাওয়া মিস করবে না। এর পাশাপাশি মায়েরা বিশ্বাস করত যে আধুনিক 3114 খ্রিস্টাব্দে তাদের উৎপত্তি। মায়াদের বিশ্বাস ছিল ভুট্টা কোনো দেবতার সৃষ্টি না, এটা মানুষেরই সৃষ্টি। মায়া পুরাণ অনুসারে দুই মায়া দেবতা নরকের দেবতার সাথে যুদ্ধ করে তাদের হাত থেকে কেড়ে নিয়ে মানুষকে স্বর্গে নিয়ে যায়, আর এই দেবতা ছিল যমজ। মায়াদের জন্য স্টিম বাথ ছিল বাধ্যতামূলক, তারা মনে করত স্নানের সময় ধোয়ার সাথে সব পাপ মুছে যায়। কোনো মায়ান মেয়ে সন্তান জন্ম দেওয়ার পর তাদের এই রৌদ্র স্নান ছিল বাধ্যতামূলক। পাথরের টালি দিয়ে তৈরি ছোট ঘর পানিতে ভিজিয়ে তার ভিতর এই গোসলের ব্যবস্থা করা হতো। মায়ানরা বন্দীদের বা দাসদের মেরে ফেলার আগে অনেক কষ্ট দিত বা অত্যাচার করত, কখনো কখনো তাদের চামড়া তুলে ফেলা হতো আর সেই চামড়া পরে তাদের ধর্মযাজকরা নাচগান করত। শিশু জন্মের পর শিশুর কপাল চওড়া করার জন্য কপালে পাথর বেঁধে রাখত, আর কপাল ঘষতে থাকত যেন কপালটা চওড়া হয়। মায়া সভ্যতার প্রায় সবারই চোখ ছিল টেয়ারা, আর এই টেয়ারা চোখ সোজা করার জন্য চোখের কাছাকাছি কোনো বস্তুকে রেখে দিত। মায়া সভ্যতায় কোনো নতুন শিশু জন্ম নিলে তার নামকরণের ক্ষেত্রে রয়েছে অবাক করারই, আমাদের সময় যেমন সপ্তাহে 7 দিনের নাম আছে, তেমন মায়া সভ্যতার সময় ছিল 365 দিনের 365টা নাম। তো যখন কোনো নতুন শিশু জন্ম নিত তার নামকরণের ক্ষেত্রে যেদিন শিশুটি জন্ম নিয়েছিল সেই দিনের নাম অনুসারে সেই শিশুটির নামকরণ করা। তো বন্ধুরা, এই ছিল মায়া সভ্যতা সম্পর্কে আজব কিছু তথ্য। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর যদি ভালো না লাগে কারণটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমনই ধরনের ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না, যেন ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন চলে যায় সবার আগে আপনার কাছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।